হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনির্বাণ, বাউন্ডুলের তরফ থেকে আবার আজকে চলে এসেছি। অসাধারণ ওয়েদার, ফাটাফাটি ওয়েদার, বৃষ্টি পড়ছে দারুণ। বৃষ্টি তো ভালো লাগেই, আর এই অসহ্য গরমের পর আরও অসাধারণ। তো আজকে একটু প্ল্যানিং অন্যরকম আছে, তাই সকাল সকাল বাজারের দিকে যাই, তারপর ফিরে আসি আপনাদের সঙ্গে। বাজারে চলেই এসেছি অলমোস্ট। আমার বাড়ি থেকে অ্যাপ্রক্সিমেটলি 3-4 মিনিটস ডিস্টেন্স। ট্যাংরা কত করে? আর এটা হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। বৃষ্টি, এই বৃষ্টি সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে আজকে দুপুরের খাবার হলো খিচুড়ি। এই খিচুড়িটা ডিম্পি বা শাহানা খুব ভালো করে। এর মধ্যে 5 মিশালি ডাল আছে, ছোলার ডাল, মুগের ডাল, আরও ওই মটর ডাল, মুসুর ডাল সব মিলিয়ে। তার সঙ্গে সকালবেলা যে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কাতলা মাছের পেটি এনেছিলাম, খুব ফেভারিট আমার। এছাড়া আছে আলু ভাজা, পাঁপড় ভাজা, অমলেট, মাছের ডিমের বড়া। ওই যে কাতলা মাছটা এনেছি ওরই ডিম হয়েছিল, তো ওই ওই মাছের ডিমের বড়া আর লেবু। আর অবশ্যই এটা বাউন্ডুলের ফার্স্ট ইটিং শো আজকে আপনাদের সামনে। দেখুন, আমি ততক্ষণ খেতে লাগি। খুবই গরম, দারুণ, ফ্যান্টাস্টিক। 5 রকমের ডাল মিশে টেস্টটা আরো বেড়েছে। মাছটাও বেশ ভালো টেস্ট আছে। এই ওয়েদারে এটা সত্যি একটা উপরি পাওনা। এবার থেকে মাঝে মাঝেই আমরা এরকম ইটিং শো নিয়ে হাজির হব, দেখবেন। মাছটা সত্যি খুব ভালো। আলুগুলো একদম আপনার প্রপার সিদ্ধ হয়েছে। এই খিচুড়ি আর বিরিয়ানি
এই দুটো জিনিসেই এই আলুরটা কিন্তু খুব লোভনীয় জিনিস। মাছের ডিমের বড়া ট্রাই করি এবার। অসাধারণ, মানে এক কথায় দারুণ। এই খিচুড়িটা শাহানা বরাবরই খুব ভালো বানায়, আলাদা করে বলার কিছু নেই। আপনাদের যদি এই ঘরোয়া খিচুড়ির রেসিপিটা জানতে হয় তাহলে অবশ্যই বাউন্ডুলে কিচেনে চোখ রাখবেন, ওখানে ডিটেলস দেওয়া থাকবে। ইনবক্সে আমাদের জানাবেন, রেসিপিটা আরও ডিটেলসে আমরা বলে দেবো। এক্সেলেন্ট, যে কোনো একটা ডাল দিয়ে যদি করা হয় তাহলে একরকমের টেস্ট হয়, যেহেতু এর মধ্যে মুগ মুসুর মটর সব মেলানো আছে, খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। এবং লেবু, এই গন্ধরাজ লেবুটা দেওয়ার পর টেস্টটা ডেফিনেটলি অনেকটা বেড়ে গেছে। অমলেট নিয়ে তো আর আলাদা করে বলার কিছু নেই। ডিম মোটামুটি যেভাবে যেরকমভাবেই আমাকে দিন সেটা আমার কাছে খুব লোভনীয়। সেটা আপনি সেদ্ধ দিন, হাফ বয়েল, ফুল বয়েল, পোচ, এমনকি কাজের সূত্রে যখন বাইরে যাই বা বাইরে যখন আমরা থাকি, তো ম্যাক্সিমাম টাইম আমি আমার কিছু কালিগ, আমাদের মেন হলো যে কোনো চায়ের দোকানে ঢুকে চা খাওয়ার আগে অ্যাটলিস্ট একটা দুটো পোচ খেয়ে নিলাম। কিন্তু সবকিছুর একটা সবকিছুর সঙ্গে আলাদা রকমের এ থাকে, মানে কি বলবো, যখন বাইরে খাচ্ছি সেটা একরকম, কিন্তু আজকে খিচুড়ির সঙ্গে অমলেটটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। অ্যাবসলিউটলি, মানে আপনি একই খাবার যে কোনো একটা ডিশের সঙ্গে সেটার টেস্টটা এবং তার সঙ্গতটা পুরো চেঞ্জ হয়ে যায়। গরম খিচুড়ির সঙ্গে অমলেট একদম অন্যরকম। মাছের ডিমের বড়াটাও খুবই ভালো হয়েছে, একটু সামান্য ঝাল হয়েছে, আমরা ঝাল খেতে ভালোবাসি। এবার ঝাল বা নুন এগুলো তো যার যার নিজেদের উপর। আর বারে বারে বলছি, এই ঘরোয়া রেসিপিগুলো যদি আপনাদের জানতে হয় চটজলদি বানিয়ে দেওয়ার জন্য, যে বাড়ির কেউ আবদার করলো বা কিছু হলো হঠাৎ করে, অবশ্যই বাউন্ডুলে কিচেনে চোখ রাখবেন, ইনবক্সে কমেন্ট করবেন, সেখানে আপনারা ডিটেলস সব পেয়ে যাবেন। এই আরেকটা জিনিস যার কোনো বিকল্প নেই, বৃষ্টি, রথের মেলা বা সন্ধ্যেবেলার স্ন্যাক্স বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায়। আমরাও মোটামুটি শাহানা আর আমি যত রকমের পাপড় পাওয়া যায় একটু ফ্যাসিনেটেড আমরা, এগুলো একটু কালেক্ট করি। তো যাই হোক, দেখতে থাকুন, ইনবক্সে চোখ রাখুন, ডিটেলস রেসিপি নিন, আমি আমার খাওয়াটা শেষ করি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, কেমন লাগলো আপনাদের? আপনারাও এনজয় করুন বর্ষণ মুখর দিন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। অবশ্যই মাস্ক পরে বাইরে বেরোবেন, আর প্রয়োজন ছাড়া একেবারেই নয়। স্যানিটাইজার ইউজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি বাউন্ডুলে আবার হাজির হবে নতুন ব্লগ নিয়ে।